আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে দিশা ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে যে ব্লগটা শেয়ার করতে যাচ্ছি এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ব্লগ হবে। ইন্টারেস্টিং বলতে এই জন্য যে আজকে আমি এত কিছু কার জন্য বা কাদের জন্য রান্না করে নিয়ে যাচ্ছি সেটা আপনারা দেখতে পারবেন কি কি রান্না করতেছি। আচ্ছা আমি বলেই দিই, আমরা কালকে শওকত ভাইদের বাসায় যাব। শওকত ভাইকে সবাই হয়তো বা চিনবেন, সিলেটের ভাই। তো ওনাদের সাথে তো আমাদের অনেক ভালো একটা সম্পর্ক, উনি আমাকে বোনের মতো দেখে, বোন ডাকে, ভাবিও আমাকে খুব বেশি আদর করে। তো ভাবি একটু অসুস্থ, তো ভাবির জন্য, ভাইয়ের জন্য রান্না করে নিয়ে যাব, কারণ ওনারা এই মুহূর্তে আমাদের বাসায় আসতে পারবে না যেহেতু ভাবি অসুস্থ এই জন্য। তো ভাবির জন্য, ভাইয়ের জন্য রান্না করে নিয়ে যাবো। তো কী কী রান্না করতেছি সেটারই কিছু ছোটো ছোটো অংশ আপনাদের সাথে শেয়ার করবো, এবং ফাইনালি রান্না করার শেষে আপনাদের সাথে দেখাবো যে কী কী নিয়ে যাচ্ছি। আপনাদের ইব্রাহিম ভাই বাজারে গেছিল আয়াতকে নিয়ে। আসতে পানি ফেলো না ফ্লোরে, বাজার করে নিয়ে আসছে। কী কী নিয়ে আসছে আল্লাহ জানে। চিংড়ি বলছিলাম আনতে আনতে, আর কী কী এগুলো সব দেখতে হবে। আর এইদিকে আপনাদের ইব্রাহিম ভাই আর আয়াদ বাজার করতে গেছে, আর আমি সিমগুলো কুচাই ফেলছি সব সিম। এই যে এই সিমগুলো সব আমি ছুরি দিয়ে দাঁড়ায় দাঁড়ায় কুচাইছি। কত কষ্ট হয়েছে, কত সময় লাগছে আপনাদের কোনো ধারণা আছে? এরপরেও একদল লোক এসে বলবে তুমি তো ভালা না ভালা লইয়াই থাই। তো যাই হোক, ব্যাপার না। সেটাকে এখন আমি ধুয়ে পানি ঝরাতে দেবো, তাহলে না হলে কিন্তু ভাজি করলে মজা লাগবে না। অনেকদিন পরে লাউ ডাল রান্না করতেছি। এখানে আমি আগে ডাল, মুসুরির ডাল, লাউ আর কাঁচামরিচ দুই কোয়া রসুন দিয়ে সেদ্ধ করে নিছি। একটা তেজপাতা দিছি, এখন এই যে বাগারের জন্য তেল দিছি। এখানে পেঁয়াজ রসুন কেটে রাখছি, ধনিয়া কুচি করে রাখছি যে ভিতরে দিব। প্রথমে একটু পেঁয়াজ ভেজে নিছি। সবসময় বাগারের আগে পেঁয়াজ যদি দিতে চান আপনারা, তাহলে কিন্তু আগে পেঁয়াজটা একটু ভেজে নেবেন, কারণ পেঁয়াজ একটু সময় নেয় ভাজা হইতে, কিন্তু রসুনটা কিন্তু ভাজা ভাজতে সময় নেয় না। এই জন্য যদি রসুন পেঁয়াজ একসাথে দিয়ে দেন, দেখবেন রসুন পড়ে গেছে কিন্তু পেঁয়াজ হয় না। সেই জন্য দেখতে বা খেতে অত বেশি টেস্ট হয় না। আমি সবসময় পেঁয়াজটা আগে একটু ভেজে নিই এবং এর ভিতরে সামান্য লবণ দিয়ে দিই। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসছে এখন, যে আমি রসুন দিয়ে দিব। রসুন দেওয়ার পরে যখন একটু ভাজা ভাজা হবে তখন আমি যেতে দিব সামান্য হলুদ। এই যে একটু ভাজা ভাজা হয়ে আসছে এখন একটু হলুদ দিয়ে দেব। এটা দেওয়ার কারণে হবে কি, আপনার ডালের বা তরকারির, বাগারের তরকারির রংটা অনেক সুন্দর হবে। ডালের ভিতরে ডাল, লাউ ডালে বাগার দিয়ে দিচ্ছি এখন। বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিতে হবে। আল্লাহ, ধোয়ায় ধোয়ায় সব শেষ। লাউ ডালের ভিতরে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা আর একটা টমেটো, জাস্ট এখন ঢেকে দিব। দেখেন রান্নাঘরের কি অবস্থা, হ্যাঁ কি অবস্থা। এই যেইগুলো আবার সব আমাকে গোছাইতে হবে। সো আপনাদেরকে দেখাই দেই, অলরেডি আমি সিম ভাজি করে ফেলছি। এখানে মাংস মাত্র রান্না করে নামালাম, আর এখানে লাউ রান্না করব দেখে চিংড়ি মাছ কষাচ্ছি। লাউটা এখানে যে কেটে রাখছি আমি, লাউটা কিন্তু আমি ছুলে পরে ধুয়েই কেটে রাখছিলাম, সো এখন আর আমার ধোয়ার কোনো প্রয়োজন নাই। এখন লাউ দিয়ে দিই, আল্লাহরে লাউ দিয়ে দিই আর পালা। লাউগুলা, লাউটা কিন্তু খুবই জালি, সো একদমই একটুখানি হয়ে যাবে লাউ দেওয়ার পরে। এইভাবে না দিয়ে একদম ঢেলে দেই, কিন্তু ঢেলে দিতে যেতে আবার পড়েও গেল। আরে বাবা পড়িস না রে বাবা। এগুলো ধুয়ে দিতে হবে। আহা, এরকম কচুর শাক দেখলে জানটাই ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ আয় রে কচু শাক, আয় রে কচু শাক। হ্যাঁ এখানে কিছু কুটে রাখছি, আর এই আড়াকাটি কত সুন্দর সুন্দর কচকচায়, যে কচকচা পাতা, কচকচা পাতা, একেবারে কচকচা কচুর পাতা রে। এবার এখন একটা একটা করে বেছে নিয়ে সুন্দর করে ধুয়ে ফেলবো, কত সুন্দর। ওইখানে লাউ হয়ে গেছে, কচু বসায় দিছি, এখন ইলিশ মাছটা ক্লিন করে নিব।
আজকে দোকানে বেশি বড় ইলিশ মাছটা পাইনি, এই মাছটাই ছিল, সো কেয়ার করা নিয়ে আসছে। রান্না শেষ করে ফেলছি, এই যে বেগুন দিয়ে শুটকি দিয়ে চচ্চড়ি আলু দিয়ে, তাই একটু পানি পানি রাখছি যেন টানা টানা চচ্চড়ি করতে পারি। কচু শাক এখানে আছে, ইলিশ মাছ ভুনা, টমেটো দিয়েছি, আপনাদের ইব্রাহিম ভাই খুব বেশি পছন্দ করে। এখানে হচ্ছে মাংস, এটা লিড খুঁজে ঢাকতে হবে, সিম ভাজি, আর এখানে আছে হচ্ছে লাউ চিংড়ি। এবার কি হলুদটা আমার একটু কেমন পড়ছে যেন। এখানে আছে হচ্ছে লাউ ডাল। তো রান্না করে ফেলছি মোটামুটি, এটা এখন কালকে উঠাই এটা ফেলে দিব। দেখছেন কি অবস্থা, একদিন রাঁধতে গেলে কেমন অবস্থা হয়, সো এটা কালকে উঠাই ফেলে নতুন একটা দিব। আর মোটামুটি কিছু গোছাইছি, ওইগুলো এখনও ধোয়ার জন্য বাকি আছে, সো ওইগুলো পরে ধুয়ে ফেলবো, কারণ এখন ইচ্ছা করছে না, কারণ একটু পরে গোছাবে এই জন্য, কারণ আমার আসলে করোনা হওয়ার পর থেকে অল্পতেই ঠান্ডা লেগে যায়, অল্পতেই হচ্ছে পানি ধরতে পারি না বা কোনো কিছু করতে পারি, কোনো কিছু করতে পারি না, ঠান্ডা লেগে যায়। আর তাছাড়া হয়েছে যে অনেক দিন পরে রাত্রে রান্না করতে আসছি, কিচেনের ডোর টোর সব খোলা ছিল, সব মানে জানলা দরজা সব খোলা ছিল, এই জন্য এখন মনে হচ্ছে যে মানে একটু গলাটা কেমন যেন ধরে ধরে আসতেছে, তো ভাবলাম একটু রেস্ট নিই, রেস্ট নেওয়ার পরে পরে লেটে এসে একটু সব কিছু গোছগাছ করবো, তারপরে ফ্লোর ক্লিন করবো, কারণ একটু টুকটুকি পানি পড়ছে, আর আয়া দেখিলে যে এখনো টুকটুক করে বেড়াচ্ছে। ওই কি বলে বলো, তুমি কি খেতে চাও? আমি মাছ আর ভাত খাবো। হ্যাঁ, মাছ আর ভাত, মাছ আর ভাত খেতে আসছে। উফ, এটুকু সময় ভিতরে আয়াতকে খাওয়াইও দিলাম, কেমন হয়েছে? বেশি মজা হয়েছে। বেশি মজা হয়েছে? হুম। ওকে, পানি খেয়েছো? ওকে, আচ্ছা তাহলে আজকের মতন আমরা এখানে বিদায় নিচ্ছি, আমার কাজ আছে, সো আমি সেই কাজগুলো সারি, আর আমাদের জন্য দোয়া করবেন। আর কি কি রান্না করছি এটা তো দেখাই দিলাম, এবং এর পরবর্তী পর্বে দেখতে পারবেন যে ভাইয়াদের বাসায় নিয়ে গেছি, এবং ভাইয়াদের আমার রান্নাই প্রথম খাবে, সো আমার রান্না প্রথম খাওয়ার পরে তাদের কি বলে এটাকে, খাওয়ার পরে তারা কি বলে, মানে আমার রান্নাটা কেমন, এটাকে কি বলে, এক্সপ্রেশন, এক্সপ্রেশন হবে, এক্সপ্রেশন হবে, কাইন্ড অফ। তো যাই হোক, আমার রান্না ফার্স্ট খাওয়ার পরে তাদের এক্সপ্রেশন কি হয়, আমার রান্না সম্পর্কে কি বলে, সো এটা পরবর্তী। দেয়ার ফিলিংস, ফিলিংস, ফিলিংস অফ ইট, ইয়া, ফিলিংস আর দ্য সেম অ্যাজ ইমোশনস। আচ্ছা যাই হোক না কেন, সো সেটা পরবর্তী ভিডিওতে শেয়ার করব। তো সেই পর্যন্ত সাথে থাকেন, ভালো থাকেন, আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক পেজে নতুন তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন, ভিডিও দেখবেন, শেয়ার করবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।